হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো আসাম ট্রেড 2019 নিয়ে। কেননা এখানে উঠে এসেছে একটি বড় ধরনের খবর, যেখানে আপনারা দেখতে পারবেন যারা যারা আসাম ট্রেড 2019-এর জন্য অপেক্ষা করছিলেন বা যারা যারা বলছিলেন আসাম ট্রেড 2019-এর বিজ্ঞাপন কবে প্রকাশিত হবে, তাদের জন্য এখানে উঠে এসেছে একটি বড় ধরনের সুখবর। আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি ডিটেলসে দেখে নিতে পারবেন, তাই আপনারা ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং এখনো যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন। সেই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে আপনারা এখনই ক্লিক করবেন, এবং ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের সম্মুখে আর একটি বেল আইকন ভেসে উঠবে, সেই বেল আইকনে আপনারা সঙ্গে সঙ্গে ক্লিক করে নেবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরোপুরি ইনফরমেশন দেবো। এর আগে আমি আপনাদেরকে আর একটু কথা বলে দিতে চাই, যারা আসাম ট্রেড দিতে চান তারা যদি চান তাহলে আপনারা আমাদের এই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের জন্য আমি ক্রিয়েট করেছি, আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেই লিঙ্কে জয়েন হতে পারেন। কিন্তু আপনাদের কাছে থাকবে কয়েকটি নিয়মকানুন, আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান সেখানে সেই নিয়মকানুনগুলো আপনারা ফলো করতে হবে। আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে জয়েন হয়ে যাবেন, যাতে আমরা আসাম টেটের যেগুলো ইনফরমেশন বা আসাম টেটের মেটেরিয়াল, যে কোনো আসাম টেটের নোটিফিকেশন জারি করা হবে আপনাদের সঙ্গে সেই গ্রুপের মাধ্যমে ইনফরমেশন দিয়ে দিতে পারি। তাই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই জয়েন হয়ে যান। তাহলে আর দেরি না করে এখানে আসাম ট্রেড 2019 নিয়ে যে খবরটা শেয়ার করা হয়েছে সেই খবরটা আমরা দেখে নেওয়ার পরে আপনাদের সঙ্গে আরও ডিটেলসে কথা বলার চেষ্টা। তো এখানে আপনারা খবরটা দেখতে পাচ্ছেন, যেখানে রয়েছে অচিরেই প্রকাশ পাবো টেট পরীক্ষার বিজ্ঞাপন ভট্টাচার্য, যেখানে আপনারা দেখতে পারবেন খবরটা আসাম টেটের যে বিজ্ঞাপন যেটা শেয়ার করা হবে বা বিজ্ঞাপন যেটা জারি করা হবে সেই বিষয়ে খবরটা এখানে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে খোঁজ জানানো হয়েছে। এখানে রয়েছে শিক্ষকের চাকরি প্রত্যাশীরভাবে সুখবর, যেখানে দেখতে পারেন আরও ডিটেলস, নিম্ন প্রাথমিক আর উচ্চ প্রাথমিক বিদ্যালয়সমূহত খালি হয়ে থাকা পদ পূরণের লক্ষ্য করে সরকারে অনুষ্ঠিত করবলিয়া টেট পরীক্ষার বাবে অনলাইন আবেদন গ্রহণ করে থাকা হয়েছে বলে কেতবর প্রচার মাধ্যমে যে প্রচার চলি আছে হিয়া বুয়া বলে স্পষ্ট করে দিছে শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যে। অর্থাৎ এখানে যে খবরটা প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেখানে আপনারা দেখতে পারবেন একটা খবর আপনাদেরকেও নিশ্চয়ই শেয়ার করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে অসম ট্রেড 2019-এ অনলাইন আবেদন শুরু হয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এরকম কোনো ইনফরমেশন এখনই শুরু করা হয় নাই বা এখনই শেয়ার করা হয় নাই যে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। আরও যদি ডিটেল দেখেন এখানে কী খবর দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখিয়ে দিব, আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে কী খবর রয়েছে এবং কী খবর শেয়ার করা। তো এখানে আরও যদি দেখেন সেখানে ডিটেলসে রয়েছে অচিরেই প্রকাশ পাবো টেট, বর্তমান লৈকেই টেট পরীক্ষা সন্দর্ভত বিজ্ঞাপন প্রকাশ করা নাই বলিও জানিবলৈ দিছে ৰাজ্যৰ শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে। অৱশ্যে সুখবৰ যে অহা এক পষেকৰ ভিতৰতে ৰাজ্যত অনুষ্ঠিত কৰিবলগীয়া টেট পৰীক্ষা সন্দৰ্ভত বিজ্ঞাপন প্ৰকাশ কৰা হ'ব বুলিও জানিবলৈ দিছে সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যই। অৰ্থাৎ এখানে দেখি পাইছেন সেই বড় ধৰণৰ খবৰ যাৰ জন্য আপোনাৰ অপেক্ষা কৰিছিলেন, বা যে সকল শিক্ষক আমাৰ জিজ্ঞাসা কৰিছিলেন, বা যে সকল কেণ্ডিডেট যাদের এলিজিবিলিটি রয়েছে তারা জিজ্ঞাসা কৰিছিলেন যে টেটের বিজ্ঞাপন কবে প্রকাশিত হবে, তাই তারা এখান থেকে দেখে নিতে পারেন যে টেটের বিজ্ঞাপন খুব শীঘ্রই প্রকাশিত হবে। যেখানে বলা হচ্ছে প্রকাশের ভিতরেতে রাজ্যত অনুষ্ঠিত করবলিয়া টেট পরীক্ষার সন্দর্ভত বিজ্ঞাপন প্রকাশ করা হব বলেও জানিবলৈ দিছে সিদ্ধার্থ ভট্টাচার্যই। ইয়ার উপরি মন্ত্রীগৰাকীয়ে আজি জানিবলৈ দিয়া মতে অহা সেপ্টেম্বর অক্টোবর মাহ ভিতরতে নিম্ন প্রাথমিক আর উচ্চ মাধ্যমিকের ভাবে টেট পরীক্ষা অনুষ্ঠিত করা হব বলে উল্লেখ করেছে। যেখানে দেখতে পারেন আরও একটি খবর অথবা এখানে একটু দেখে নিতে পারেন যে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল যে সেপ্টেম্বর মাসে হবে, সেখানে বলা হয়েছে অক্টোবর মাসে সেটা চেঞ্জ হতে পারে আপনাদের পরীক্ষাটা, এবং এরপরে বলা হয়েছে অবশ্যই কোনো তারিখে অনুষ্ঠিত করিব সেয়া এতিয়া নিশ্চিত হওয়া করা হওয়া নাই। এভাবে সরকারিভাবে বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পূর্বে এচামে নির্দিষ্ট তারিখ পর্যন্ত উল্লেখ করে অনলাইন আবেদন গ্রহণ করে থাকা বলে যে প্রচার চলে গেছে, তেনে প্রচারে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করার লগতে এনে প্রচারত ভুল না দেবলে যুব যুবতী সকলের প্রতি আহ্বান জানাইছে। এবং এখানে আরও একটি খবর দেখতে পারেন আপনাদের সঙ্গে, এরকম বলে
খবর শেয়ার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তাই শিক্ষামন্ত্রীর কাছ থেকে বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এগুলো ভুয়ো এবং এগুলো রয়েছে ফেক। এখানে কোনো শিক্ষা বিভাগের বা সরকারিভাবে কোনো কোনো লিঙ্ক প্রোভাইড করা হয় নাই যে আপনারা এখনও আবেদন করতে পারবেন। উল্লেখযোগ্য যে বিগত কিছুদিনের পর সোশ্যাল মিডিয়াত মে মাহর পর টেট পরীক্ষার বাবে আবেদনপত্র গ্রহণ করি থকা বলে উল্লেখ করার লগতে উহা 22 সেপ্টেম্বরত পরীক্ষা অনুষ্ঠিত হব বলে প্রচার চলাই আছে। আনকি আবেদন মাচুল পর্যন্ত উল্লেখ করেছে একাংশ প্রচার মাধ্যমত। ফলত কিছুদিনের পর এই ক্ষেত্রত এক দুয়ালি কুয়ালি পরিবেশের সূচনা হয়ে আহিছে। এনে সময়তে শিক্ষামন্ত্রীগৰাকী এই সন্দৰ্ভত বিজ্ঞাপন প্রকাশ পাব হয়ে বলে কোয়া মন্তব্য স্পষ্ট করে দিছে ছবিখন, যার মাধ্যমে আপনারা দেখতে পারলেন যে শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনাদের টেটের যে বিজ্ঞাপন যেটা প্রকাশিত হবে সেটা খুব শীঘ্রই প্রকাশিত হবে। এবং এর মধ্যে আরেকটি ইনফরমেশন আপনারা জেনে নিতে পারেন যে আপনাদের এখনই কোনো অনলাইনের বা অনলাইনের বিষয়ে কোনো এখনো ইনফরমেশন দেওয়া হয়নি, যেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে শুধু ফেক দেওয়া হচ্ছে। এছাড়া আপনাদের আর কোনো অফিসিয়ালি কোনো ইনফরমেশন এখনো শেয়ার করা হয় নাই। তাই আপনাদের বিজ্ঞাপন প্রকাশ এক পক্ষের ভিতরে তো হব বলে শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য যেটু কইছে সেটু ঠিকই বলে ভাবিছে। তাই আপনারা এখানে দেখতে পারলেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন। এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আসাম টেটের স্টাডি মেটেরিয়াল, আসাম টেটের ইনফরমেশন পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং হোয়াটসঅ্যাপ ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনারা জয়েন হতে বা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ভিডিওর নিচে থাকা লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ। জয় হিন্দ।